হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। ভিউয়ার্স, আপনারা অনেকেই লাউ চাষ করছেন বা এর সাথে জড়িত। এর পাশাপাশি লাউ গাছ ছোট অবস্থা থেকে শুরু করে সবগুলো ধাপেই আপনারা অনেক যত্নশীল হয়েছেন, অনেকের লাউ ভালো এসেছে। তবে একটি সমস্যা প্রায়শই দেখা যায়, সেটি হচ্ছে লাউ গাছে বা কুমড়া গাছে পোকামাকড়ের সমস্যা। এমন কি কোনো টেকনিক বা পদ্ধতি আছে যাতে করে খুব সহজে ঘরোয়া উপায়ে গাছে দিলে গাছে পোকামাকড় হবে না? আজকের এই ভিডিওতে খুবই ঘরোয়া কিছু উপাদান দিয়ে এমন একটি কীটনাশক তৈরি করে দেখাবো যা কখনোই দেখেননি, যেটি তৈরি করে সঠিক নিয়মে গাছে দিলে গাছের বৃদ্ধির পাশাপাশি পোকামাকড় দূর হবে। এর পাশাপাশি দেখাবো এটি কোন কোন গাছে প্রয়োগ করা যায় এবং কখন প্রয়োগ করলে এর কার্যকারিতা বেশি থাকে। এর পাশাপাশি আপনি যদি সঠিক নিয়মে প্রয়োগ না করেন তাহলে কি ধরনের প্রভাব পড়তে পারে। চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন। আমি এখানে একটি মগ ব্যবহার করেছি এবং এতে নিয়েছি 1 লিটার পরিমাণে পানি। এবার যা নিতে হবে সেটি হলো গুল, অর্থাৎ স্টেশনারি দোকানগুলোতে আপনারা যদি খোঁজ করেন তাহলে এই গুল পেয়ে যাবেন। এটি এক ধরনের টোবাকো পাউডার বা তামাক পাতার চূর্ণ। এছাড়াও এটি আপনারা পানের দোকানে খোঁজ করলে পাবেন। অনেকে বলতে পারেন কত টাকা করে, এগুলো এক একটা বোতল 5 টাকা করে বিক্রি করা হয়, তবে আপনি এটি নিয়ে নেবেন। তো এখন আমি এখানে উপরে মুখটা খুলে নিয়েছি। এবার আমাদেরকে নিতে হবে দ্রবণ তৈরির জন্য। এক্ষেত্রে আপনারা 1 চা চামচ ব্যবহার করবেন। 1 লিটার পানির জন্য 1 চা চামচই যথেষ্ট। এবার খুব ভালোভাবে কিছুক্ষণ গুলিয়ে নেবেন এবং খুব ভালোভাবে না গুললে কিন্তু স্প্রেয়ারে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার গোলানো হয়ে গেলে নিতে হবে ডিটারজেন্ট পাউডার। আপনাদের বাড়িতে অনেকে ডিটারজেন্ট পাউডার রয়েছে, কাপড় কাচায় ব্যবহার করেন। তো এই ডিটারজেন্ট পাউডার এটিও আপনারা 1 চা চামচ পরিমাণে 1 লিটার পানির মধ্যে নিয়ে নিতে হবে। এবার ডিটারজেন্ট পাউডার নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে দ্রবণটা গুলিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে গোলানো হয়ে গেলে এবার একটি বিশেষ উপাদান দিতে হবে যা আপনি ঘরোয়ায় তৈরি করতে পারবেন। হ্যাঁ, এটি হচ্ছে এক ধরনের তরল পদার্থ যা তৈরি করা হয়েছে চা দিয়ে, তবে বিশেষ একটি পদ্ধতিতে তৈরি করা হয়েছে। চলুন কিভাবে জেনে নেই। প্রথমে একটি 1 টাইম গ্লাস নিয়ে নেবেন এবং 1 টাইম গ্লাসের মধ্যে 200 মিলি পরিমাণে পানি নিয়ে নিতে হবে। আমি দেখানোর সুবিধার্থে 200 মিলি পরিমাণে পানি নিয়ে নিলাম একটি 1 টাইম গ্লাসের মধ্যে। অবশ্যই বেশি ঠান্ডা পানি নেওয়া যাবে না, অর্থাৎ মৃদু উষ্ণ পানি নিতে হবে, এতে কার্যকারিতা ভালো হয়। এবার দিতে হবে চা পাতি, অর্থাৎ আপনারা 1 মুঠো পরিমাণে চা পাতি 200 মিলি পানির মধ্যে ঠিক এভাবে দিয়ে দেবেন। অনেকে বলতে পারেন এটা কি ব্যবহার করা চা পাতি? হ্যাঁ ভিউয়ার্স, এটি আপনারা ব্যবহার করা চা পাতিও ব্যবহার করতে পারেন অথবা সরাসরি করা বাজার থেকে কিনে নিয়ে আসা চা পাতিও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে গুলিয়ে এটাকে 5 ঘন্টা রেখে দিন। ভিউয়ার্স, আমি এটাকে 5 ঘন্টা রেখে দিয়েছিলাম এবং 5 ঘন্টা পর দেখবেন কালারটা ডিপ হয়ে গেছে এবং আপনারা নিচের যে পাতি অংশ জমা থাকবে সেটি রেখে উপরের তরল অংশটি এইভাবে 1 লিটার পানির মধ্যে দিয়ে দেবেন। খেয়াল রাখবেন যেন পাতিটি না পড়ে, দরকার হলে ছাঁকনিও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে একটি চামচ দিয়ে দ্রবণটি কিছুক্ষণ নেড়ে চেড়ে তৈরি করে ফেলুন। এবার তৈরি হয়ে গেলে এই দ্রবণটিকে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা পর এটিকে খুব ভালোভাবে মিশিয়ে একটি স্প্রেয়ার বোতলে ভরে নিন সুবিধা মতো। স্বল্প পরিসরে দেখানোর সুবিধার্থে আমি ছোট স্প্রেয়ার বোতল ব্যবহার করেছি, আপনারা বড় স্প্রেয়ার বোতলও ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে 7 দিন সংরক্ষণ করতে পারেন, তবে ব্যবহারের আগে অবশ্যই ঝাঁকিয়ে নেবেন। এবার প্রয়োগ বিধি, এটি আপনারা প্রয়োগের আগে যে গাছে প্রয়োগ করবেন সেই গাছ প্রথমে খুব ভালোভাবে ভিজিয়ে নেবেন, অর্থাৎ সকালের দিকে এভাবে পানি দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নেবেন পাতাগুলোকে। এবার বিকেলের দিকে যখন পাতাগুলো শুকিয়ে যাবে তখনই কিন্তু স্প্রে করতে হবে। অনেকে বলতে পারেন কতদিন পর পর এটি স্প্রে করতে হবে? হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে এটি 7 থেকে 10 দিন পর পর স্প্রে করতে পারেন। তবে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে স্প্রে করার সময় যেন ডগার পাতায় বেশি পরিমাণে স্প্রে না পড়ে সেটি খেয়াল রাখবেন। অনেকে বলেছিলেন দুপুরে স্প্রে করলে কোনো ক্ষতি হবে? হ্যাঁ ভিউয়ার্স, দেখুন প্রমাণ। আমি এক্সপেরিমেন্ট স্বরূপ একটি গাছে এটি পরীক্ষা করেছিলাম, অর্থাৎ গাছে স্প্রে করার আগে পানি দিয়েছিলাম না, এমনকি গাছে দুপুরবেলায় স্প্রে করেছিলাম। দেখুন কী কাহিল অবস্থা।
হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের গাছেও কিন্তু এরকম হতে পারে, তাই অবশ্যই সঠিক নিয়ম অনুসরণ করুন। এছাড়াও আপনারা এটি পেঁপে গাছে স্প্রে করতে পারেন, এক্ষেত্রে দেখা যাবে পেঁপে গাছে সাদা মাছি পোকার আক্রমণ অনেকটাই কমে যাবে। এছাড়াও এটি আপনারা বেগুন গাছে, চাল কুমড়া গাছে বা এই লতা জাতীয় গাছে স্প্রে করতে পারেন, তবে সঠিক নিয়মে স্প্রে করবেন। এর পাশাপাশি যে উচ্ছিষ্টাংশ অর্থাৎ চা পাতি পড়ে থাকবে সেটিও আপনারা গাছের গোড়ায় দিতে পারেন, এক্ষেত্রে অবশ্যই একদিন রোদে শুকিয়ে দিতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।